টিকটিকি লেজ কেটে দিলে ওরা মিলে এমন একটি কেমিক্যাল প্রোডিউস করে সেই জন্যে ওদের লেজ আবার বেরিয়ে যায়। আর এরকমই প্রসেসটাকে বলে রিজেনারেশন। আর এই রিজেনারেশন কেটে যাওয়া সব পার্টগুলোকে আবার গজিয়ে দেয়। আর এরকমই অনেক রকমের প্রাণী পাওয়া যায় আমাদের পৃথিবীতে, যেমন সেলিমেন্ডার। ওদের হাত কেটে দিলে ওরা মিলে এমন একটি কেমিক্যাল প্রোডিউস করে এজন্য ওদের হাত আবার বেরিয়ে যায়। তো নমস্কার বন্ধুগণেরা, আজকে আমরা আবার আরেকটি এসিপির গল্প নিয়ে চলে এসেছি। আর সেই এসিপির নাম হচ্ছে SCP-682। এই এসিপিটি একটি বড় একটি রেপটাইল, যেটাকে আপনারা হার্ড টু ডিস্ট্রয় রেপটাইলের নামেও বলতে পারেন। আর এটি এসিপি ফাউন্ডেশনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বা মোস্ট ফেমাস প্রাণীও বলতে পারেন। একে ডিটার ক্লাসে কন্টেইন করে রাখা হয়েছে। এই প্রাণীটি অনেকটা কুমির মতো দেখতে, কিন্তু এই প্রাণীটি কুমিরের থেকে অনেকটা আলাদা। আর একবার তো SCP-682 SCP-079 এর মধ্যে খুবই কমপ্লেক্স আর ইন্টেলেকচুয়াল লেভেলের কথা বলে দিয়েছিল। বাই দ্য ওয়ে, SCP-079 একটি মাইক্রো কম্পিউটার। নাও কামিং ব্যাক টু SCP-682, একে নিয়ে অনেক রকমের রিসার্চ করার পরে জানা গেছে যে সব রকমের লিভিং থিংসকে হেট করে, আর এর জন্যে এ সবাইকে মারার জন্যে লেগে রয়েছে। নাও SCP-682 সেসব এসিপিসদের মধ্যে পড়ে যে এসিপিসগুলোকে এসিপি ফাউন্ডেশন নিজে মেরে দিতে চায় আর তাদেরকে নিয়ে বেশি রিসার্চও করতে চায় না। আর একে সবচেয়ে ভালো থেকে ভালো ওয়েপেন্স দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ একবারও মরেনি, নাই এর উপরে কোনো এফেক্টই পড়েছে। সব সময় শুধু ফেলই হতে থাকলো। কিন্তু SCP-682কে মারার চেষ্টা এমনি করতে থাকলো, আর এর এগেনস্টে অন্য সব এসিপিসদের ব্যবহার করা হলো। যেমন SCP-409, এক টাইপের ক্রিস্টাল। আর এই ক্রিস্টালকে যদি কোনো ভিকটিম ছুঁয়ে ফেলে, তাহলে সে 3 ঘন্টা ধরে আস্তে আস্তে জমতে থাকবে, আর এই জমার প্রসেসটা খুবই পেইনফুল হবে। আর সেই ভিকটিমের ক্রিস্টাল হওয়ার কিছুক্ষণ পরে সেটা ভেঙে যাবে। আর এই ক্রিস্টালটাকে SCP-682 এর সামনে রাখা হয়েছিল। ইনফ্যাক্ট ও ছুঁয়ে জমতেও লাগলো, ওর পুরো অর্ধেক বডি ওর ক্রিস্টাল হয়ে গেছিলো, এবং সেটা কিছুক্ষণ পরে ভেঙে গেল। আর ততক্ষণ ধরে ও খুবই পেইনে ছিল, কিন্তু আস্তে আস্তে আবার ওর বডি রিজেনারেট হয়ে গেল, আর ও আবার ঠিক আগের মতো হয়ে গেল। আর একবার বলে দিই, এইটাই রিজেনারেশন থিংসটা। একে আবার এর শরীরের পার্টগুলো আগের মতো এবং তার থেকেও বেশি শক্ত বানাতে সাহায্য করে। আর এর বিরুদ্ধে দ্য স্কাল্পচার আর SCP-069 এর ব্যবহার করা হয়েছে, কিন্তু এর উপরে কোনো রকমেরও আচরও আসতে পারলো না। এবারটা রিসার্চার্সরা একটা পদ্ধতি বের করলো। এবারটা ওরা মানে মনেই করেছিল যে এবারটা এ খাল্লাস। এবার তো ওকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দেওয়া হলো। এবার তা ও অ্যাসিডের মধ্যে পুরোপুরি গলেও গেছিলো, কিন্তু ও আবার ঠিক হয়ে গেল। এবার তা এর বিরুদ্ধে SCP-053কে ব্যবহার করা হলো। আর তখন এমন একটা জিনিস ঘটলো যেটা রিসার্চার্সরা ভাবতেও পারেনি। বাই দ্য ওয়ে, SCP-053 একটি ইয়াং গার্ল, যে গার্লটি কথাও বলতে পারে। আর এই ইয়াং গার্লের প্রবলেমটি হলো, যদি কোনো লিভিং ব্রিং এর কন্টেনমেন্ট সেলের মধ্যে যায় আর ওকে টাচ করে, বা ওর সাথে একটু আই কন্ট্যাক্ট মিলিয়ে রাখে, বা ওর সাথে একটু বেশি টাইম স্পেন্ড করলে সেই লোক তার মাথা খারাপ হয়ে যায়, আর ওর মধ্যে মার্ডার করার ফিলিংস আছে। আর এই সময় বেশিরভাগ সম্ভাবনা থাকবে যে ও SCP-053কে অ্যাট্যাক করে। আজ পর্যন্ত SCP-053কে যেও অ্যাট্যাক করেছে, ওকে তখনই ওই জায়গাতেই হার্ট অ্যাট্যাক চলে আসে, আর তখন সেই লোকটি ওখানেই ছটফট করতে করতে মরে যাবে। আর যেসব ইঞ্জুরিজগুলো ওই বাচ্চাটিকে দিয়েছিল, সেগুলো সব আবার আগের মতো হয়ে যাবে। আর যখন গা এই দুটো এসিপিসদের এক জায়গায় আনা হলো, তখন গা প্রথমে তো SCP-053 ভয় পাচ্ছিল। দিয়ে আস্তে আস্তে SCP-053 ওর কাছে গেল, আর তখন গা SCP-682 এর খারাপ লাগতে লাগলো, আর ও আস্তে আস্তে শান্ত হয়ে গেল। আর এমনকি SCP-053 হার্ড টু ডিস্ট্রয় রেপটাইলের উপরে আঁকতে শুরু করলো।
কিছু না হলেও জানা তো গেল যে এসিপি 682 কে শান্ত করার পদ্ধতিটা আসলে কি। সো আই হোপ ফ্রেন্ডস এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। সো আই হোপ ইউ এনজয়েড। নেক্সট সি মাই নেক্সট ভিডিও। টেক কেয়ার এভরিবডি অ্যান্ড বাই বাই। আর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আর একটা ম্যাজিক বলে দিই, নিচের যেই লাল রঙের বাটনটা আছে ওটাকে টিপলে সেটি গ্রে হয়ে যাবে। আর ভালো ভালো কমেন্টস করলে শাউট আউটও পাবে, তাও আবার নিজের কমেন্ট আর ছবির সাথে। সো বাই ফ্রেন্ডস।